এবার দেশে ফিরবে নাকি? এখনো তো কয়েকদিন বাকি, একবার যখন পেয়েছি ছাড়া তখন কিসের তা? কি তোমার পেট ভয় নাই? বরং যাব রান্না ভাই, আমি আরেকটু খাই। খাওয়া আমি হাত ধোয়ার ব্যবস্থা দেখি, যাই। বাগাদা, কি দেখছ গো বাগাদা? এগুলোই মৃত্যু, নির্ঘাত মর। মারবে কেন? আমরা তো কিছু করি নাই। আমরা ভালো লোক। কে তোমরা? আমরা শুনডির লোক। তুমি কে? শুনডি তো অনেক দূর, তোমরা এলে কি করে? তুমি এখানে কেন? তোমার ঘর নাই? তোমরা শুনডির লোক তার প্রমাণ কি? তুমি যদি শোনাও তার প্রমাণ কি? তুমি লুকিয়ে আছো কেন? হ্যাঁ, তোমার হাতে দা কেন? আমাদের হাতে তো কোনো অস্ত্র নাই। হ্যাঁ, তোমাদের দেখে তো মন্দ বলে মনে হয় না। তোমরা এখানে কোথায় এসেছো জানো? তা তো জানি না। আমরা তো ঘুরতে ঘুরতে চলে এসেছি। ওই যে পাহাড় দেখছো, ওর ওপারে হীরক রাজ্য। হীরক রাজ্য মানে যেখানে হীরার খনি আছে? তোমরা জানো হীরক রাজ্যের নাম? আমরা তো যাব সেইখানে। তোমরা যাবে মানে? মানে আমাদের ডেকেছে। ওই বর্ষা পূর্তি উৎসব? বর্ষা পূর্তি, বর্ষা পেয়ে গেছে তো তাই পূর্তি। তোমাদের ডেকেছে কেন? আমরা তো শুনটি জামাই। ওই যমজ রাজার একজনের মেয়ে হচ্ছে ওর বউ, আরেকজনের মেয়ে হচ্ছে আমার বউ। রাজা তো বুড়ো হয়েছে, তাই বলেন আমি যাব না, তোমরা যাও। রাজার জামাই এই পোশাক কেন? ছদ্মবেশ। যদি আমাদের কেউ ছিঁড়ে ফেলে তাই। হীরক রাজার বিষয়ে কি জানো তোমরা? জানি না, জানবো। জানবে না? হীরক রাজার থেকে অত্যাচারী রাজা আর নেই। বাইরের লোককে সে আসল কথা জানতে দেয় না, সে উন্মাদ, তার ঘাড়ে ভূত চেপেছে। আগে ভালো রাজা ছিল একজন, তাকে শেষ করে নিজেই সিংহাসনে চেপে বসেছে। তাই বুঝি? সত্যি? হীরার খনির জোরে টাকা করেছে, খনিতে যা হীরা ওঠে সব রাজকোষে চলে যায়, আর খনির মজুরদের সেখানে চাবুক মেরে কাজ করায়। গরিব মানুষ সেখানে না খেয়ে থাকে, যারা বাদশাদের তাদের জাদু করে বশ করে, তারা মন্ত্রের মতো রাজা শেখানো বলি আউড়ে যায়। রাজা জাদু জানে বুঝি? রাজার লোক আছে, সে নাকি মন্ত্রতন্ত্র জানে। প্রাসাদের ভেতরে শুনেছি একটা ঘর আছে, যন্ত্র মন্ত্র ঘর, বাইরের লোককে সেখানে ঢুকতে দেয় না, যা হবার সেইখানেই হয়। আমার একটা পাঠশালা ছিল, একটাই পাঠশালা, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে, ছেলেগুলো যাতে মূর্খ হয়ে থাকে। বিদ্যায় বুদ্ধি বাড়িয়ে ভালো মন্দ বিচারের ক্ষমতা হয় সেটা রাজা চায় না। তুমি গুরুমশাই?
আমাকেও বশ করবার তালে ছিল, কিন্তু পালিয়ে এসেছি। এখনই পাহাড়ে পাহাড়ে লুকিয়ে থাকি, মাঝে মাঝে ব্যথা। আর আসবে না, এখন কিছুদিন এখানে থাকা যাবে। তুমি দেশে ফিরবে না? ফিরব, ফিরতেই হবে। এই ভূত যতদিন আছে ততদিন আমার শান্তি নেই, এর একটা বিহিত করতে হবে। একটা পোশাক পেলেই ফিরব। পোশাক তো চাইলেই পাওয়া যায়। না না, যেমন তেমন পোশাক নয়, একটা বিশেষ ধরনের পোশাক। বলবো? বলো, ক্ষতি নেই। তুমি করে কয়ে দেবে না তো? কি আমরা না জাদু জানি, আমরা যখন যা পোশাক চাই তাই পাই, যা খেতে চাই তাই পাই। আরে এই 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 জুতো পাই না, আমরা যেখানে চাই যেতে পারি, হ্যাঁ, নিমেষের মধ্যে। আর আমরা যখন গান গাই তখন কেউ লড়তে চলতে পারে না। দেখবে এর মজা, দেখবে দেখবে। আচ্ছা দেখো, আমরা ওই পাথরের উপর চলে যাবো। এইবার পুকুরের ধারে, পুকুরের ধারে, এই যে এখানে। এইবার তোমার কাছে যাব, গুহার সামনে। কি খাবে বলো? আমরা তোমার খাবার আনি? হ্যাঁ, সেটা পরে হবে। আগে বলো তোমরা আমার দলে কিনা, তোমাদের জাদু আমার কাজে লাগবে। আমরা ভালোর দলে। হ্যাঁ ভালোর দলে, হাল্লার মন্ত্রী ষড়যন্ত্র তো আমরাই ফাঁস করে দিয়েছিলাম। হ্যাঁ, আমরা তোমার ভালো চাই। হ্যাঁ, আমার ভালোটা বড় কথা নয়, দেশের ভালো, দশের ভালো, আমরা তাই চাই। তাহলে শোনো, তোমরা যাবে রাজার অতিথি হয়ে। এই সুযোগ খুব বড় সুযোগ, তোমার খাতির পাবে খুব, তাতে খুশির ভান করবে, রাজাও তাতে খুশি হবে। তোমরা হীরার খনিটা দেখতে চাইবে। কেন হীরার খনি? কেন? কারণ আছে, পরে বুঝবে। এমনি দেখাবে না, দেখতে চাইলে দেখাবে। মনে থাকবে তো? হ্যাঁ থাকবে।